नमस्कार बंधुरा, राधे राधे। तुम्हारे सकल के बरुथेनी एकादशी अनेक शुभेच्छा जानिए आज आमी आमार भिडियोटी शुरू करछी। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब बरुथेनी एकादशी पूजा विधि और बरुथेनी एकादशी माहात्म्य। तो चलो बंधुरा भिडियोटी शुरू करी। आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुरघरे। ठाकुरघर सकाल सकाल खूब भालो करे मुछे परिष्कार करे नियेछि। एखन पुरो ठाकुरघरे आर पूजोर समस्त जिनिशे गंगाजल छिटिये निये सबार प्रथम आचमन करे निच्छि। हाते गंगाजल निये, माथाय गंगाजल छिटिये निये, मुखे तीनबार गंगाजल छिटिये निलाम। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु बोले हातटा भालो करे धुये निये पवित्र बा सर्ववस्तन गत पीबा जत्स्वरे पुण्डरीकाक्ष सबार्य अभ्यन्तर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि। পূজোয় বসেই এখন সবার প্রথম তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। জল শঙ্খ কপূরদানি সব রেডি করে নিচ্ছি। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী। বরুথিনী একাদশীর আবিধানিক অর্থ হল রোগ নিবারক ভেষজ। গোপাল সোনাকে সকালে ঘুম থেকে তুলে হাত মুখ খুব ভালো করে মুছে রাতের জামাটা ছাড়িয়ে একটা নরম সুতির জামা পরিয়ে সকালের ভোগ নিবেদন করে দিয়েছি। আর এখন বাজে সকাল ১১টা। গোপাল সোনাকে এখন অভিষেক করিয়ে নেব বা স্নান করিয়ে নেব। তাই নিয়েছি পিতলের থালা। পিতলের থালায় তুলসী পাতা আর একটু ফুল দিয়ে গোপাল সোনাকে দেখো স্নানের জন্য নিয়ে আসলাম। গোপাল সোনা তো ভীষণ খুশি, কারণ ভীষণ ভীষণ গরম পড়েছে বন্ধুরা। আর গোপাল সোনা তো এখন স্নান করবে, তাই গোপাল সোনার খুব মজা। তো আজ যেহেতু একাদশী, আমি গোপাল সোনাকে পঞ্চামৃত অভিষেক করে নেব। দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। পঞ্চামৃত এখন জল শঙ্খতে নিয়ে গোপাল সোনাকে অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পরে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, তুলসী পাতা আর চন্দন দিয়ে একটি স্নানের জল তৈরি করে গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে নেব। এরপরে গোপাল সোনাকে ফুল দিয়ে অভিষেক করিয়ে নেব। তারপরে আলতো হাতে গোপাল সোনাকে মুছে সুন্দর করে মুছে গোপাল সোনাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেব। বরুথিনী একাদশীর মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। ১০,০০০ বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপ শ্রেষ্ঠ, অন্নদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনীর ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে।
ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নে প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা স্মরণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তো বন্ধুরা দেখো, গোপাল সোনা কি সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। আর প্রচণ্ড গরম, তাই গোপাল সোনার জন্য আমি এই হিমালয়ের নতুন পাউডারটা নিয়ে এসেছি। আর গোপাল সোনাকে আমি সুন্দর করে পাউডার দিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে এখন আতর লাগিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে এখন আয়না দর্শন করে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আজ একাদশীর গোপাল সোনা শৃঙ্গার কেমন হয়েছে। খুব খুব গরম বন্ধুরা, তাই গোপাল সোনাকে আজ ন্যাপি আর ছোট্ট একটা জামা পরিয়েছি আর হালকাই শৃঙ্গার করে নিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনার একাদশী শৃঙ্গার কেমন হয়েছে। আর গোপাল সোনা তো আজকে শৃঙ্গারটা খুব পছন্দ হয়েছে। দেখো গোপাল সোনা কত সুন্দর হাসছে। আমার দুষ্টু মিষ্টি গোপাল সোনাকে এখন সিংহাসনে নিয়ে আসলাম আর গোপাল সোনার প্রিয় বাসি ওর হাতে দিয়ে দিচ্ছি। আর গোপাল সোনা চারিপাশে বালিশ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের গোপাল সোনা ভীষণই ছোট আর খুবই দুষ্টু, তাই চারিপাশে একটু বালিশ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা পিলা চন্দন বা অশ্বগন্ধা চন্দন একটু নিয়ে নিচ্ছি। এটা এখন গোলাপ জল দিয়ে একটু গুলে নেব। অল্পই নিয়েছি আমি, কারণ প্রচণ্ড গরম, তাই আমি এই চন্দন নিয়ে গোপাল সোনার কপালে লেপ লাগিয়ে দিচ্ছি যাতে গোপাল সোনার একটু আরাম হয়, কারণ চন্দন শীতলতা প্রদান করে। বন্ধুরা আর কয়েকদিন পরেই চন্দন যাত্রা, তো আমি চন্দন যাত্রার পূজা বিধির একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা এখনও সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি প্লিজ দেখে নিও, আমি এই ভিডিওর আই বাটনে লিংক দিয়ে দেব। তো বন্ধুরা আজ বরুথিনী একাদশীর পূজা বিধির ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানকে নিবেদন করলাম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ নমো নমঃ। ফুল দিয়ে গোপাল সোনার চারিপাশটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। চন্দনের তিলক ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, প্রভু চৈতন্য দেব, প্রভু নিত্যানন্দ কে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। চন্দন সহযোগে ফুল তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। চন্দন সহযোগে রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। গোপাল সোনার প্রিয় খেলনাগুলো এখন গোপাল সোনার কাছে রেখে দিচ্ছি। যখন আমাদের দুষ্টু মিষ্টি গোপাল সোনার একটু খেলতে ইচ্ছে করবে, গোপাল সোনার তখন একটু খেলবে।
দেখো বন্ধুরা, এটা গোপাল সোনার একটা কাঠের গাড়ি, কাঠের দুটো পুতুল। এই কাঠের খেলনাগুলো আমি গোপাল সোনার জন্য তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। আর এটা দেখো, একটা রূপোর ময়ূর আমি গোপাল সোনার জন্য নিয়ে এসেছি, আর গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক। তো গোপাল সোনার কাছে গোপাল সোনার প্রিয় খেলনাগুলো দিয়ে দিলাম, আর গোপাল সোনাকে এখন ভোগ নিবেদন করছি। তো আজ আমি গোপাল সোনাকে ফল, বাতাসা আর খেজুরের ভোগ নিবেদন করলাম। যেহেতু প্রচণ্ড গরম, তাই গোপাল সোনাকে আমি ফলের ভোগ নিবেদন করলাম, আর ভোগে থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আরতি করে নিচ্ছি বন্ধুরা, তোমরা আরতি দর্শন করে নাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। গোপাল সোনাকে এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ যাব ঠাকুর ঘর থেকে বাইরে। গোপাল সোনা ততক্ষণ তার কৃপা দৃষ্টির মাধ্যমে ভোগ গ্রহণ করে নেবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো ঠাকুর ঘরে। তো গোপাল সোনাকে খাইয়ে দিলাম, গোপাল সোনাকে এখন জল খাইয়ে দিলাম, আর গোপাল সোনাকে এখন ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে গোপাল সোনার হাতের বাসিটা পাশে সরিয়ে দিলাম, যাতে গোপাল সোনার ভোগ গ্রহণে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি গোপাল সোনার কাছে টেবিল পাখা সারাক্ষণ চালিয়ে রাখি। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দিয়ে গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার কাছে দিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। একটু বেলার দিকে, মানে দুপুরবেলা, আমি গোপাল সোনাকে এই প্রচণ্ড গরমে এখন ঘরে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর পূজা বিধির এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।